হ্যালো ডিভিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা অসাধারণ টিউটোরিয়াল দেখাবো। আজকে টিউটোরিয়াল হচ্ছে আপনার ইংরেজি বুঝতে কোনো সমস্যা হয়, যে কোনো অর্থ আপনি সহজে খুঁজে নিতে পারবেন একটি অসাধারণ অ্যাপসের মাধ্যমে। তো এটা আপনি কীভাবে খুঁজে নেবেন, যে কোনো শব্দের ইংরেজি শব্দের অর্থ যে কোনো খুঁজে নিতে চাইলে আপনি কীভাবে করবেন, জাস্ট একটা আপনি প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন, ডিকশনারিতে সার্চ দিলে জাস্ট এখান থেকে কোন অপশনটা আপনি সিলেক্ট করবেন। দেখেন এখানে তিন নাম্বার যে অপশনটা দেওয়া আছে, ইংলিশ বাংলা ডিকশনারি, এইটা আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। জাস্ট এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর যে এলাগুলো যাবে অবশ্যই এলাগুলো ওপেন করে দেবেন। তো এখানে আপনি যে কোনো অর্থ যদি আপনি এখানে খুঁজতে চান, খুঁজলে এটার অর্থ, এটার আপনার সব বিপরীত শব্দ, তারপর সিমিলার ওয়ার্ড অ্যান্ড এক্সাম্পল, উদাহরণ চাইলে অ্যাডজেক্টিভগুলো কী কী, নাউনগুলো কী কী, সব এটা জানতে চাইবেন, জানতে পারবেন। এবং কি আপনি চাইলে মোর কিছু অপশনও জানতে পারবেন। জাস্ট এটা উচ্চারণ যদি জানতে চান তাহলে প্রোনাউন এখানে ক্লিক করবে, জাস্ট এখানে এটার উচ্চারণটা চলে আসবে। কোনো ইংরেজির উচ্চারণ যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে জাস্ট প্রোনাউন এখানে ক্লিক করবেন, তো এটার উচ্চারণটা আপনি বলে দিবে। তো এইভাবে করে আপনি চাইলে বাংলা যে কোনো অর্থ এখান থেকে খুঁজে নিতে পারবেন। বাংলা যদি অর্থ খুঁজে নিতে চান, জাস্ট আমি বাংলা এটারে বাংলা দিলে এটা ইংরেজি চলে আসবে, ইংরেজি যতগুলো ওয়ার্ড আছে সবগুলো চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অসাধারণ একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যাদের ইংরেজি সমস্যা হয়, ইংরেজি অর্থ বুঝতে সমস্যা হয়, আপনারা এখান থেকে অটোমেটিকলি বুঝে নিতে পারবেন খুব সহজে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।